চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বুধবার রাত সোয়া একটায় ঢাকা সিএমএইচে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ বেলা 11টায় এইচটি ইমামের প্রথম জানাজা তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 12:30 থেকে মরদেহ রাখা হবে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদাসুর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বনানীতে। কিডনি ও ফুসফুসের জটিলতা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। দুই সপ্তাহ ধরে তার চিকিৎসা চলছিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা জানান, রাত 1টার দিকে হার্ট অ্যাটাক হয় এইচটি ইমামের। সোয়া 1টার দিকে মারা যান তিনি। ওনার কিডনি ফেলিউর ছিল, ফুসফুসে সংক্রমণ ছিল আর রক্তের একটি ইনফেকশন ছিল এবং শেষ মুহূর্তে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সোয়া 1টায় তিনি মৃত্যুবরণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এইচটি ইমাম। ছিলেন মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতার পর 1975 সালের 26 আগস্ট পর্যন্ত তিনি ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে। এরপর 1978 থেকে 1984 সাল পর্যন্ত সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে যোগাযোগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হন। অবসর নেওয়ার পর আওয়ামী লীগের সক্রিয় হন এইচটি ইমাম। দলের নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ছিলেন, যে কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা করা হয় তাকে। 2014 সাল থেকে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে। তার চলে যাওয়া আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন নেতারা। তার মৃত্যু তিনি আওয়ামী লীগের সাথে ছিলেন। আমাদের পরপর 3টি জাতীয় নির্বাচনে 2008, 2014 এবং 2018 জাতীয় নির্বাচনে তিনি আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জনাব এইচটি ইমামের মৃত্যু শুধু আওয়ামী লীগের ক্ষতি নয়, আমি মনে করি এ ধরনের মেধাবী মানুষের মৃত্যু রাষ্ট্রের এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এইচটি ইমামের জন্ম 1939 সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তার ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।